আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আতরণ ভূঁইয়া স্কুল এবং আতরণ ভূঁইয়া কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন এই সময়ে তোমাদের পড়াশোনার যে ক্ষতি হচ্ছে সে কথা বিবেচনা করে আমাদের অনলাইন ক্লাসের আয়োজন করা। তোমাদের সাথে আছি আমি শামসুদ্দিন আহমেদ, প্রভাষক গণিত, আতরমান ভূঁইয়া কলেজ। তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, যদিও বা করোনাকালীন সময়ের কারণে এখনও প্রতিষ্ঠান খোলা হয়নি এবং পরীক্ষার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি, তদুপরি তোমরা আমরা এটুকু বিশ্বাস করি তোমরা বাড়িতে বসে যথেষ্ট অনুশীলন করছো। তোমাদের অনুশীলনটাকে বেগবান করার জন্য আমরা আবারও আজকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আমরা আসলাম। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বীজগণিতিক রাশি, অষ্টম শ্রেণীর বীজগণিতিক রাশি। এবং এই অধ্যায়টি থেকে সর্বোপরি সকল বোর্ডেই 10 মার্ক কোশ্চেন অবশ্যই থাকবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্টেপ এবং বোর্ডে বেশিবার আসা একটা স্টেপ আমি আজকে নিয়ে আসছি, সমীকরণ থেকে মূল রাশিকে এনে বিভিন্ন প্রদত্ত রাশির অর্থাৎ মূল যে রাশিগুলো আছে ওগুলোর মান নির্ণয় করা স্টেপটি আজকে আমরা আলোচনা করব। আমার প্রথম উদ্দীপকের দিকে একটু আমরা লক্ষ্য করি, উদ্দীপকে একটা সমীকরণ দেওয়া আছে x² - 4x + 1 = 0। এখান থেকে আমরা একটা সলক এবং সলকের গুণাত্মক বিপরীত একটা মূল রাশির মান বাইর করতে হবে। স্টেপটা কি আমি একটু লিখতেছি। দেওয়া আছে x² - 4x + 1 = 0। এখান থেকে আমরা কিভাবে সলক এবং সলকের গুণাত্মক বিপরীত যে মূল রাশিটা ওই মানটা আমরা নিয়ে আসতে পারি, আমরা কাকে টার্গেট করে আগাবো, যে কোনো একটা গণিতের সমাধান অথবা যে কোনো কিছু আমরা করতে যাই আমাদের একটা টার্গেট থাকতে হবে, আমরা এই টার্গেটে যাব। কোন টার্গেট হলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে? আমাদের এখানে টার্গেট থাকতে হবে গুণাত্মক বিপরীত চলক, চলকের গুণাত্মক বিপরীতের দিকে আমাদের টার্গেট থাকতে হবে। অর্থাৎ আমাদের গুণাত্মক বিপরীত হচ্ছে 1/x। ব্যাপারটা একটু দেখো, আমাদের সমীকরণে কিন্তু 1/x নাই, তবে 1 কিন্তু কথাটা আছে। এখন 1 এর নিচে যদি কোনোভাবে আমরা x নিয়ে আসতে পারি তো হয়তো 1/x হয়ে যায়। আমরা একটা টার্গেট করে নিলাম, ওই টার্গেটটা ফিলআপ করতে পারলে আমাদের কিন্তু চলক এবং চলকের গুণাত্মক বিপরীত রাশির যে মানটি ওই মানটি চলে আসবে। তাহলে আমরা টার্গেট করলাম গুণাত্মক বিপরীত কি নিয়ে, 1 এর নিচে x লাগবে। তাহলে আমরা এখানে যতগুলো পদ আছে প্রত্যেকটি পদকে আমরা x দ্বারা ভাগ করে দিলেই আমাদের যে টার্গেট 1 এর নিচে x নিয়ে আসা ওটা কিন্তু চলে আসবে। তাহলে আমরা x² কে x দ্বারা ভাগ করলাম, 4x কে x দ্বারা, 1 কে x দ্বারা, 0 কে দেখানো যায় না দেখালে এমন কোনো সমস্যা নাই, আমরা লিখে দিব প্রতিটি উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে পাই, ভাগ করে পাই। আমি ওই সাধারণ হরটি সবার মধ্যে সরাসরি দিয়ে দিলাম আর কি। তাহলে x কাটলে একটা x কাটা, তাহলে আমার কাছে থাকতেছে কি x - 4 + 1/x = 0। আমরা সংখ্যাটাকে অপর দিকে যদি নিয়ে যাই তাহলে x + 1/x - 4 ওদিকে গেলে +4। এই যে আমাদের সলক এবং সলকের গুণাত্মক বিপরীত রাশির যে মূল রাশির মান ওনারা আমাদের কাছে কত চাওয়া হয়েছে আমরা ওইটা বাইর করে নিলাম। অতি সহজে কিন্তু আমাদের মানটা বাইর হয়ে গেল। ছোট্ট একটা জাস্ট আমরা কি কাজ করলাম, প্রতিটি উভয় পক্ষের প্রতিটি রাশিকে আমরা x দ্বারা ভাগ করলাম, ভাগ করার সাথে সাথে চলক এবং গুণাত্মক বিপরীত, চলকের গুণাত্মক বিপরীত মূল রাশির সমষ্টি কিন্তু আমার সামনে চলে আসলো। তাহলে আমরা টার্গেটটা করলাম কাকে, গুণাত্মক বিপরীত রাশিকে টার্গেট করে অতি সহজে আমরা মানটা পেয়ে গেলাম। এই হলো আমাদের কর স্টেপ, কারণ আমরা যদি কটা মানটা যদি সঠিকভাবে নির্ণয় করতে না পারি তাহলে কিন্তু আমাদের খ এবং গ অর্থাৎ পুরো 10টা মার্কেই কিন্তু একটা রিস্ক জোনে পড়ে যাচ্ছে আমার। আর যদি আমরা এই দুইটা ভালোভাবে বাইর করে নিই তাহলে খ এবং গ বাকি 8 মার্ক আমার জন্য কিছুটা কিন্তু সহজ হয়ে গেল। এখন আসো আমরা খ নাম্বারটা দেখি। দেখাও যে বলছে ওনারা বাম পক্ষে বা ডান পক্ষ সমান দেখাতে বলছে, একেবারে লেফট সাইড হচ্ছে আমার x³ + 1/x³, রাইট সাইড হচ্ছে 52, যা আমাদের রেজাল্ট হইতে হবে। বাম পক্ষে আমি যেটা দেখতেছি x³ + 1/x³ অর্থাৎ a³ + b³, একে আমরা যদি অনুসিদ্ধান্তে ভাঙাই তাহলে a³ + b³ এর অনুসিদ্ধান্ত হচ্ছে a+b³ - 3ab × a+b। অর্থাৎ অঙ্কের সমাধানটা যদি আমার করতে হয় a+b
অর্থাৎ সলক এবং সলকের গুণাত্মক বিপরীত সমষ্টিটা দরকার ঠিক আমার কাছে ওটা কিন্তু কত অলরেডি বাইরে করা আছে তাহলে আমরা অতি সহজে খটা কিন্তু করে নিতে পারি আমরা খ নম্বরের বেলা যেহেতু কর কাজটা মুখ্য কর্মানটা আমার লাগতেছে আমি কর্মানটা একটু আগে লিখে নিব ক হতে পাই x প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর আমি লিখে নিলাম এরপর আমার লেফট হ্যান্ড সাইডে যা আছে যা আমার সরাসরি মান আর কোনো মান সংগ্রহ করা লাগবে না আমার কত যে মান আছে ওই মানকে দিয়ে আমি খর সমাধানটা করে নিতে পারতেছি তাহলে আমার আলাদা কোনো মান বাইর করার দরকার নেই আমার লেফট সাইড হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে আমার এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা অনুসিদ্ধান্তটা লিখলাম কিন্তু আগে আমরা এই অনুসিদ্ধান্ত কথা কিন্তু আগেই চিন্তা করে নিয়েছিলাম আমার কী কী মান লাগবে ওইগুলো আছে কি না আমরা দেখলাম যে আছে তাই আমরা শুধু পদত্ব রাশিটা লিখে অনুসিদ্ধান্তটা ভাঙাই নিলাম এখন যদি আমি মানটা বসাই দিই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে ফোর ফোর কিউব মাইনাস থ্রি ইন্টু ফোর চার তিনটা ফোর কিউব গুণ করলে হয় আমার সিক্সটি ফোর মাইনাস তিন ছেড়া বারো সমান ফিফটি টু ইকুয়াল রাইট হ্যান্ড সাইড মানে একেবারে সহজভাবে হয়ে গেল আমার যে মানটা পদত্ব রাশির দিকে তাকায় বা অনুসিদ্ধান্ত ভাঙানোর উপর যে অনুসিদ্ধান্ত আসতেছে ওখানে চলক এবং চলকের গুণাত্মক বিপরীত যে সমষ্টির মান দরকার ওইটাও আমার কতে আছে সবগুলো দেখে দেখলাম যে অতি সহজেই আমার যে মান আছে ওই মান দ্বারা আমরা অতি সামান্য সময়ের মধ্যে সহজ উপায়ে আমরা এই সমাধানটা করে নিলাম এ গেল আমাদের খ এরপর আসো ঘ নাম্বার ঘর নাম্বার মধ্যে ওইটাও প্রমাণ করো যে দেওয়া আছে প্রমাণ করো বা দেখাও কথাটা থাকলে তো আমরা আগেই বুঝে নিই যে বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটি আমার সমান দেখাইতে হবে তো আমার এখানে বাম পক্ষে দুটি গুণাত্মক বিভাগের চলক এবং চলকের গুণাত্মক বিভাগের সমষ্টি এবং বিয়োগফল সম্পর্কিত বর্গ এবং গণের গুণফল চাইতেছে ওনারা আমার কাছে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব আমি অঙ্কটা শুরু করার আগে আগে চিন্তা করি এই সাইড করার জন্য আমার কী কী অনুসিদ্ধান্ত লাগতেছে এবং এগুলো আমার কাছে আছে কি না আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কথা প্রথম বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি কিন্তু দুটি অনুসিদ্ধান্ত জানি একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ একটার মধ্যে এ প্লাস বি আর একটার মধ্যে এ মাইনাস বি আমরা কখন কোনটা ব্যবহার করব যখন আমাদের কাছে যে মানটি থাকবে আমরা ওই সূত্রটি ব্যবহার করার অনুসিদ্ধান্তটি ব্যবহার করার চেষ্টা করব যেহেতু আমার কাছে এ প্লাস বি মান আছে তাহলে আমরা শিওর যে আমরা এই সাইড নিয়ে কোনো সমস্যা নাই এই অংশেও আমরা প্লাস সম্পর্কিত অনুসিদ্ধান্তটা ব্যবহার করে করতে পারতেছি এরপর অংশ দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তর কথা যদি আমরা চিন্তা করি তাহলে অনুসিদ্ধান্তটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ব্যাপারটা দেখো এ মাইনাস বি কিন্তু আমার কাছে কিন্তু এ মাইনাস বি এখন পর্যন্ত নাই আমার কাছে এ প্লাস বি আছে অর্থাৎ আমার অঙ্ক সমাধান করার জন্য এ মাইনাস বিও দরকার এই মানটা হইলে আমরা কিন্তু দ্বিতীয় অংশের কাজটা করতে পারি তাহলে এই এই মানটা যেহেতু নাই আমাদের প্রথম কাজ হলো অঙ্ক শুরু করার আগে আমরা আগেই বলছি অঙ্ক শুরু করার আগে যা যা প্রয়োজন আমরা প্রথম তা সংগ্রহ করে নেব তাহলে যেহেতু আমার এক্স মাইনাস ওয়ান বাই এক্সটা প্রয়োজন আমি প্রথম এটাকে সংগ্রহ করার চেষ্টা করতেছি আমি প্রথম ক হতে পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স আমাদের লাগবে ওইটা আমি লিখে নিলাম আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর আমরা এখন বাইর করব কিভাবে বাইর করব আমি আর একটু ফলো আপ করি আমরা অনুসিদ্ধান্ত পড়ার বেলায় প্রথম দুটি অনুসিদ্ধান্ত পড়েছিলাম একটা অনুসিদ্ধান্ত পড়েছিলাম আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি আরেকটা অনুসিদ্ধান্ত পড়েছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এই দুইটা অনুসিদ্ধান্ত খুবই সহায়ক অনুসিদ্ধান্ত অর্থাৎ একটা জিনিস খেয়াল করে যখন আমরা প্লাসের মান লাগবে তখন কিন্তু মাইনাস কাজে লাগতেছে আবার যখন মাইনাস লাগবে প্লাস কিন্তু কাজে লাগতেছে অর্থাৎ প্লাসকে কাজে লাগিয়ে মাইনাস বাইর করা সম্ভব আবার মাইনাসকে কাজে লাগিয়ে প্লাসও বাইর করা সম্ভব তো যেহেতু আমার কাছে প্লাস রাশি আছে আমি প্লাসকে ব্যবহার করে ইচ্ছে করলেই কিন্তু মাইনাসটা বাইর করে নিতে পারি আমি এই কাজটা এখানে করে দেখাচ্ছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এখানে এক্স মাইনাস আমার মাইনাস রাশির মান দরকার আমি বাইর করতেছি এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে আমার এ প্লাস বি হোল স্কোয়ার
माइनस फोर ए बी एक्स माइनस वन बाई एक्स होल स्क्वायर इक्वल एक्स प्लस वन बाई एक्स मान होच्छे आमार फोर फोर स्क्वायर माइनस फोर তাহলে বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার চার চার ষোলো মাইনাস ফোর বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টুয়েলভ রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট ওভার টুয়েলভ তো রুট ওভার টুয়েলভকে যদি আমরা ভাঙাই লিখি তাহলে লিখতে পারি আমরা টু রুট থ্রি রুট ওভার ফোরকে রুট ওভার টুয়েলভকে আমরা টু রুট থ্রি লিখতে পারি প্রশ্ন একটু হইতে পারে যে এটা কীভাবে হয়েছে তাহলে আমরা এখানে একটা ছোট একটা কাজ করি আমরা বারোকে প্রথম মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে নিই আমরা দেখলাম যে হ্যাঁ বারো সমান আমরা এমন পাই টু ইন্টু টু ইন্টু থ্রি তাহলে আমরা টুয়েলভ সমান পাইতেছি টু ইন্টু টু ইন্টু থ্রি এখন যদি টুয়েলভের উপর যদি রুট ওভার হয় নিশ্চয় তার মানগুলোর উপরেও কি রুট ওভার থাকবে তাহলে এখানে টু স্কোয়ার দুই দুইটা মিলিয়ে টু স্কোয়ার তার উপরেও রুট আছে আবার থ্রি তার উপরেও কি আছে রুট আমরা একটু ভাঙাই দেখাচ্ছি আর কি তাহলে স্কোয়ার রুট যখন বাদ যায় টু রুট ওভার থ্রি তাহলে আমরা রুট ওভার টুয়েলভ সমান কি লিখতে পারি টু রুট ওভার থ্রি এই হচ্ছে আমার এ মাইনাস বি এর মান অর্থাৎ এ প্লাস বি পূর্বেই আমরা কতে অঙ্ক করে নিয়ে নিয়েছি আর ক্ষতে আমরা তাকে ব্যবহার করে এ মাইনাস বি এর মানটাও আমরা বাইর করে নিলাম এখন তাহলে আমার বাম পক্ষের যে দুটি রাশি আছে ওই দুটি রাশি কাজ করতে এখন আমার এমন কোনো সমস্যা হবে না কারণ সবগুলো মানে আমি বাইর করে নিলাম তোমরা এইটুকু একটু খাতায় দ্রুত উঠিয়ে নাও এরপর আমি মুছে দিচ্ছি লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব হ্যাঁ আমি দুইটাই উঠে নিলাম এখন তোমরা আবার এখানেও আর একটু আমি কথা বলবো ওটা হচ্ছে কেউ আছে হয়তো বা এখানেই কাজ করবে কেউ আছে আলাদা অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানও আলাদাভাবে বাইর করে আনবে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মানও আলাদাভাবে বাইর করে আনবে তবে যারা আলাদাভাবে বাইর করে আনে আমি কিন্তু তাদের সাথে একমত হয়তো একমত আর কি কারণ এতে কিন্তু অঙ্কের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পায় এখানে দুটি সূত্র একসাথে গেলে পাশাপাশি কয়েকটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে অনেকগুলো পদ থাকবে কেন যেন একটা হেভিজিবি মনে হবে আর কি যদি বা রেজাল্টে কোনো সমস্যা নেই পাশে বাইর করে আনলে সুন্দর দেখে আমি একটু পাশে বাইর করে এনে দেখাচ্ছি যে আমার দরকার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অনুসরণ তো আমরা যেহেতু প্লাসের আছে মাইনাসেরও আছে যে কোনো একটা লিখলেই হবে তো আমরা আগে প্লাসেরটা চিন্তা করে গেছি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে আমার ফোর স্কোয়ার মাইনাস টু চার চার ষোলো মাইনাস টু ইকুয়াল চোদ্দো আর এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব আমরা অনুসিদ্ধান্ত যদি বাঙ্গাই এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আমরা একটু আগে বাইর করে রাখলাম এখানে টু রুট থ্রি হোল কিউব প্লাস থ্রি ইন্টু টু রুট থ্রি এই কিউবটা আমার দুইয়ের উপরেও আছে রুট থ্রির উপরেও আছে তাহলে দুইয়ের উপরে কি বলে টু কিউব সমান এইট আর রুট থ্রি তিনটা রুট থ্রি তিনটা আমরা জানি রুট ওভার দুইটা মিলে ওই পূর্ণ সংখ্যা গঠন করে তাহলে দুইটা মিলে একটা তিন হয়ে যাইতেছে আর আরেকটা রুট থ্রি থাকলো তিন দুগুণে ছয় সিক্স রুট থ্রি তিন আটা চব্বিশ রুট থ্রি প্লাস সিক্স রুট থ্রি আমরা যদি যোগ করি তাহলে এখানে থার্টি রুট ওভার থ্রি থার্টি রুট ওভার থ্রি আমার মান তাহলে আমি এই যে দুইটা রাশি ওই দুইটা রাশির মান কিন্তু এখান দিয়ে বামে অর্থাৎ অপর দিকে বাইর করে নিলাম এখানে লিখে বাইর করে এখন আমি জাস্ট মানগুলো এখানে শুধু বসাই দেবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান পাইলাম আমরা চোদ্দো ইন্টু এর মান পাইলাম আমরা ত্রিশ রুট ওভার থ্রি গুণ করলে তিন তিন চোদ্দ আমার বিয়াল্লিশ চারশো বিশ রুট ওভার থ্রি ঠিক আছে এখানে চারশো বিশ রুট ওভার থ্রি হবে চারশো বিশ রুট ওভার থ্রি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড তাহলে আমার অতি সহজেই কিন্তু মানটা কিন্তু হয়ে গেল আমার অতি সহজে মানটা হয়ে গেল আমরা এখানে বামপকের দিকে আমি আর একটু বলি গতে আমি আর একটু প্রথম একটু বলার চেষ্টা করতেছি এখানে আমরা বামপকের দিকে তাকাই প্রথম বুঝলাম যে এই দুইটা পদের কাজ করতে হলে আমার কী কী লাগবে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বেলায় কোনো সমস্যায় পড়িনি কারণ আমার কাছে এ প্লাস এর মান কত দেওয়া ছিল যাকে ব্যবহার করে আমরা কিন্তু মানটা বাইর করে নিলাম
এরপরে মাইনাসের দ্বিতীয় পদটা নিয়ে আমরা সামনে একটু সমস্যায় পড়েছি, কারণ এইটাকে এই পদটাকে ভাঙলে আমার এ মাইনাস বি কথাটা আসে, কিন্তু এ মাইনাস বি আমার কাছে কোনো মান ছিল না। তখন আমরা এ প্লাস বি কে ব্যবহার করে প্রথম এ মাইনাস বি মান বাইর করে নিতে হয়েছে। এরপর আমরা এ মাইনাস বি মান এখানে বসাই দেওয়ার পর ওই পদটির মানও আমার চলে আসলো, রাশিটির মান চলে আসলো আমার কাছে 30√3। এরপর লেফট সাইড লিখে আমি দুটি পদ বসিয়ে তাদের প্রাপ্ত মানটা জাস্ট বসা দিয়ে গুণ করে দিলাম, আমার রাইট সাইড হয়ে গেল, অতি সহজে আমার অঙ্কটা হয়ে গেল। তোমাদের বীজগণিতিক রাশির এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, অষ্টম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এই অধ্যায়ের পাশাপাশি এই স্টেপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সবগুলো বোর্ডে কিন্তু টাচ করে আসে, আমি আগেও বলছিলাম একবার। তো তোমরা বাসায় বসে এই জাতীয় অঙ্কগুলো অনেক বেশি অনুশীলন করবে, আর যদি এখানেও বুঝতে বা ওই সব কোনো অঙ্ক বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে, আমরা এর সদুপযোগ দেওয়ার চেষ্টা করবো। এছাড়া তোমাদের যদি কোনো অঙ্ক সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানালে আমরা পরবর্তী অনলাইন ক্লাসে এসে ওইটা নিয়ে আলোচনা করার আমরা চেষ্টা করবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, বাসায় বসে যথেষ্ট অনুশীলন করো, আল্লাহ হাফেজ।